আসসালামু আলাইকুম। আমার কাছে সবচেয়ে বেশি যে ফোন কলটা আসে, ফোন কলে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আপনারা ডিজাইন করতে কত টাকা নেন। হয়তো জমির সাইজটা কেউ বলে যে আমার একটা 10 কাঠা জমি আছে বসুন্ধরায়, এখানে বিল্ডিং ডিজাইন করতে আপনারা কয় টাকা নেবেন। আজকে আমি কথা বলবো এই বিষয়টা নিয়ে যে আমরা আসলে টাকার হিসাবটা কিভাবে করি, বা আর্কিটেক্টরা অথবা ইন্টেরিয়র ডিজাইনাররা কিভাবে এই হিসাবটা করে। তো আমি 6টা ছোট ছোট টপিকে আমি আপনাদের কাছে জিনিসটা আলোচনা করব যে কোন কোন ফ্যাক্টরগুলো আসলে এই প্রাইসিং এর প্রাইসিংটাকে গাইড করে। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে আসলে ডিজাইনটার দাম আপনার কাছে কত, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যেমন একটা মোবাইলের দাম আপনার কাছে 10,000 টাকা, তো আপনি চেষ্টা করবেন 8,000 বা 9,000 টাকা দিয়ে ড্রয়িংটা কেনার জন্য, মোবাইলটা কেনার জন্য। কারো কাছে একটা মোবাইলের দাম 1,00,000 টাকা, কারো কাছে একটা মোবাইলের দাম 35,000 টাকা, কারো কাছে একটা মোবাইল 60,000 টাকা। তো আপনাকে আগে সেট করতে হবে যে আপনার বাজেটটা কি, মানে আপনার কাছে জিনিসটার দাম কত। সবার কাছে যেমন একটা বিল্ডিং ডিজাইনের জন্য কারো কাছে কারো বাজেটই আছে হয়তো 10,000 15,000 টাকা, একটা বিল্ডিং ডিজাইন করার জন্য কারো বাজেট থাকে 3,00,000 টাকা, কারো বাজেট থাকে 10,00,000 টাকা। তো আপনার কাছে ডিজাইনটার দাম কত এটা আপনাকে সবার আগে বুঝতে হবে অথবা ডিটারমাইন করতে হবে, ঘাটাঘাটি করে খোঁজখবর নিয়ে বন্ধুদের কাছে নিয়ে এটা সেট করতে হবে। এরপরেও আরও কিছু বিষয় আছে, যেমন আপনি নেগোসিয়েট করতে পারেন কি না, হ্যাঁ আপনি আপনি ম্যানিপুলেট করতে পারেন। কেউ কেউ ম্যানিপুলেট করে, কেউ কেউ নেগোসিয়েশন মানে মনে করে যে ম্যানিপুলেট করবে, যে বলে যে আমার তো একটা ভাতিজা আছে, ও আর্কিটেক্ট, ওর কিন্তু ওরে দিয়ে করাবো না, আপনাকে দিয়ে করাইতে চেয়েছি, এরকম বলে। অথবা আরও 3 জনের কাছে গেছি, ওরা তো অনেক কম দাম, এরকম দামাদামি করে, একটা পিয়ার প্রেশার তৈরি করে। অথবা বলে যে আমার অনেক কাজ আছে, অমুক জায়গায় জমা আছে, তমুক জায়গায় জমা আছে, আপনাদেরকে দিব। এগুলোকে আমরা বলি ম্যানিপুলেশন। এগুলো এগুলো কাজ করে, এগুলো ওয়ার্ক করে, কিন্তু এগুলো আসলে ভালো না। দ্বিতীয়ত নেগোসিয়েট করতে পারেন, আপনি ইন্সপায়ার করতে পারেন বিভিন্নভাবে, হ্যাঁ। আর আপনার অনেস্টি, আপনি যদি খুব সৎভাবে বলেন যে হ্যাঁ আমার তো আসলে এরকম এরকম বাজেট, আমি আসলে 50,000 টাকার বেশি দিতে পারবো না, এটার ভেতরে আপনি কি করতে পারেন একটু দেখেন। তো অনেস্টি, আপনার অ্যাটিচিউড, কথা বলার ভঙ্গি এবং আপনার অবশ্যই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, এই জিনিসগুলো গাইড করে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে স্কোপ। এখন আর্কিটেক্ট তো বেসিক্যালি একজন বিল্ডিং ডিজাইন বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে একজন আর্কিটেক্ট একজন ম্যানেজারের দায়িত্ব পালন করে। তো আপনি একটা ফার্মে যান, ফার্মে গিয়ে আর্কিটেকচারে শুধু আপনাকে প্ল্যান করেই দিয়ে দিতে পারে, অথবা আপনার প্ল্যান সেকশন এলিভেশন আর্কিটেকচারাল ড্রয়িং দিতে পারে, অথবা স্ট্রাকচারাল ড্রয়িং সহ দিতে পারে, ইলেকট্রিক্যাল প্লাম্বিং থাকবে না, অথবা এটা সহ দিতে পারে। এখন অনেক কিছু আছে একটা বিল্ডিং ডিজাইনের জন্য, এই যে আমি এখানে 46 পয়েন্ট আমি এখানে লিস্ট করেছি, হ্যাঁ। তো কী কী লাগতে পারে আসলে, যে ল্যান্ড চেক থেকে শুরু করে, ল্যান্ড চেক মানে এগুলো নিয়ে আসলে কথাগুলো ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যায়, হ্যাঁ। ডকুমেন্ট ল্যান্ড চেক, প্রথমে একজন আর্কিটেক্ট আপনার ল্যান্ডটা চেক করে দিবে, ল্যান্ড চেক করবে, তারপর ডিজিটাল সার্ভে করবে, তারপর ল্যান্ড ক্লিয়ারেন্সের জন্য রাজুকে অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লিকেশন করে দিবে, তারপর সয়েল টেস্ট করবে, কনস্ট্রাকশন ক্লিয়ারেন্স যেটাকে আমরা রাজুকে অ্যাপ্রুভাল বলি, হ্যাঁ, রাজু ড্রয়িং করবে, অ্যাপ্রুভাল করবে, তারপর আর্কিটেকচারাল ড্রয়িং করবে, প্ল্যান আছে, অনেক রকম প্ল্যান আছে, তারপর ফিজিক্যাল মডেল বানায়, অনেকে সত্যি সত্যি মডেল বানায় দেয়, তারপর সিমুলেশন করতে হয়। আপনি যদি ফ্যাক্টরি ডিজাইন করেন তখন সিমুলেশন লাগবে, 3D প্রেজেন্টেশন আছে, রেন্ডার বলে যেটাকে, অ্যানিমেশন বলে, সেগুলো লাগে, যারা ডেভেলপার আছেন তাদের জন্য পুশে লাগে, মার্কেটিং লাগে, তারপর তারপর আবার ড্রয়িংয়ে আসে, ফাউন্ডেশন ডিজাইন করতে হয়, স্ট্রাকচারাল ডিজাইন করতে হয়, ইলেকট্রিক্যাল প্লাম্বিং, ফায়ার সেফটি লাগে বড় বিল্ডিং হলে, ফ্যাক্টরি হলে, তারপরে ইট্রুড ডিজাইন ইনক্লুড থাকে, তারপর বিল অফ কোয়ান্টিটি, বিল অফ ম্যাটেরিয়ালস, কেউ কেউ সরাসরি প্রাইস এস্টিমেটও চান, তারপর যদি আপনার গভর্নমেন্ট কাজ হলে টেন্ডার ডকুমেন্ট তৈরি করতে হয়, অনেকেই প্রাইভেট কোম্পানিও টেন্ডার ডকুমেন্ট করে, কন্ট্রাক্টর হায়ার করতে হয়, কখনো আর্কিটেক্ট নিজেই কন্ট্রাক্টর হিসেবে কাজ করে, নিজেই অন্যান্য কন্ট্রাক্টরের সাথে কম্পিট করে আপনার সাথে আপনার কাছ থেকে কাজ নেয়, টপ সাইট সুপারভিশন আছে যেটা প্রত্যেক আর্কিটেক্ট করে, প্রতিবার সাইটে কাছে
সাইটে যখন যায় তখন একটা ফি নেয়, এই সাইট এই ফিটা এখানে ইনক্লুড থাকবে কি থাকবে না। তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, যে উনি আপনাকে আপনি খালি পারচেসের জন্য টাকাটা দিবেন, উনি হচ্ছে সবকিছু পারচেস করবে, অথবা আপনি সব পারচেস করে দিবেন, উনি কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট করবে। কেউ কেউ আছে টার্ন কি বেসিসে প্রজেক্ট নামাই দিবে, সেজন্য হয়তো আপনার কনসালটেন্সি ফি এর দিকে কিছু আপনাকে ছাড় দিবে। তো এই পুরো জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে কি কতটুকু স্কোপ নিয়ে আছে। আপনি শুধু প্ল্যান করতে গেছেন তখন একরকম ফি হবে, অথবা আপনি পুরো এরকম ফুল প্যাকেজে যাচ্ছেন তখন একরকম ফি কিন্তু হবে। তো প্রথম পয়েন্টটা হচ্ছে যে যে আপনার কাছে ডিজাইনটার দাম কত। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কি কি কাজ করবে আর্কিটেক্ট। আপনি জাস্ট ফোন করে জিজ্ঞেস করেন ভাই ডিজাইন করতে কত টাকা নেন, এটা আসলে অনেক বড় একটা প্রশ্ন, ডিজাইন করতে কত টাকা নেন। মানে আমি 1 লক্ষ টাকাও বলতে পারি, আমি 10 লক্ষ টাকাও বলতে পারি। এখন আপনি যদি সবাই 10 জনকে ফোন করে এভাবে জিজ্ঞেস করতে থাকেন ডিজাইন করতে কয় টাকা নেন, তখন কেউ 1 লক্ষ বলবে, কেউ 15 লক্ষ বলবে। আপনি তো জানেন না যে আসলে উনি কিসের বেসিসে বলছে। তো এই জন্য স্কোপটা সম্পর্কে কিন্তু আপনার জানতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে যে লোকেশন, যে আসলে আসলে এগুলো সিকোয়েন্সে বলা ঠিক না, এগুলো সবগুলো মোটামুটি একসাথেই কাজ করে। তারপরে লোকেশন, লোকেশন বাংলাদেশের ভিতরে বাইরে এটাও একটা লোকেশন, ঢাকার ভিতরে বাইরে এরকম লোকেশন, আবার বিভিন্ন ধরনের যেমন রাজু কেডি আছে খুলনায়, আরডি আছে রাজশাহীতে, সিডি আছে চট্টগ্রামে, তারপর সাবারবার্ন এরিয়া আছে যেগুলো গ্রামে বা শহর থেকে একটু বাইরে, এগুলোর জন্য রেটার একরকম হয়। তারপর আছে আর্কিটেক্টের ফিলসফি, এটার উপর ডিপেন্ড করে যে আর্কিটেক্ট আসলে কীভাবে চিন্তা করে। হ্যাঁ, কেউ কেউ চিন্তা করে আর্কিটেকচার অ্যাজ এ কমোডিটি, যে মানুষের জন্য বাড়ি বানাবে, বাড়ি বানায় দেয়। তারপর কেউ চিন্তা করে আর্কিটেকচার অ্যাজ অ্যান আর্ট, মানে অনেক যত্ন নিয়ে, অনেক সময় নিয়ে, অনেক ভালোবাসে যে বিল্ডিংটাকে ডিজাইন করে, এরকম বিল্ডিং আপনারা অনেক দেখেছেন। তো ওনাদের ফি আর একরকম হয়। আর্কিটেকচার অ্যাজ এ রেসপন্সিবিলিটি, অনেকে আর্কিটেকচার করে জাস্ট মানুষের ভালো করার জন্য, দায়িত্ববোধ থেকে রোহিঙ্গাদের জন্য কাজ করছে, মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, এই ধরনের কাজ অনেকে ফ্রিতেও করে দেয় অথবা খুব অল্প টাকার বিনিময় করে। তো আমরাও দেখা যায় কখনো একজন, এমনকি একজন আর্কিটেক্ট আসলে এই তিন ভাগে প্রজেক্ট করতে পারে। আর্কিটেকচার কমোডিটি, রেগুলার আমাদের কাছে যে অ্যাপার্টমেন্টের কাজ আসে আমরা কমোডিটি হিসেবে ডিজাইন করে দিই। আর্কিটেকচার অ্যাজ অ্যান আর্ট, কোনো ভালো প্রজেক্ট পাইলে, কখনো খুব সাইটটা খুব পছন্দ হলে, অথবা ক্লায়েন্টকে যখন আমাদের খুব পছন্দ হয়, আমরা কিন্তু অনেক যত্ন নিয়ে কাজটা করি। আর্কিটেকচার রেসপন্সিবিলিটি, হ্যাঁ, আমরা মসজিদ মাদ্রাসা অথবা এরকম সামাজিক দায়িত্ববোধ থেকে কিন্তু অনেক বিল্ডিং ডিজাইন করি, কখনো ফ্রিতে, কখনো খুব অল্প টাকার বিনিময়ে। এক্সপিরিয়েন্স লেভেলের উপর ডিপেন্ড করে, তখনও স্টুডেন্ট বা ফ্রেশাররাও কিন্তু বিল্ডিং ডিজাইন করে দেয়। 5 থেকে 10 বছরের একটা বিষয়, 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স হলে বা 12 বছরের বেশি এক্সপিরিয়েন্স হলে তখন কিন্তু আরেক ধরনের ফি আসে। স্টার আর্কিটেক্ট, যে সমস্ত আর্কিটেক্ট অনেক বিখ্যাত, অনেক বড় বড় প্রজেক্ট উইন করেছেন বা অনেক ভালো কিছু বিল্ডিং বানিয়েছে, ইনাদের রেট একেবারেই টোটালি ডিফারেন্ট ওয়েতেও কিন্তু যেতে পারে। তো এক্সপিরিয়েন্স লেভেলটাও কিন্তু ম্যাটার করে। আর একটা বিষয় হচ্ছে ক্যালকুলেশন প্রসেস। তো ক্যালকুলেশন প্রসেসটা আসলে কীরকম, ক্যালকুলেশন প্রসেসটা কীরকম, একটা প্রসেস হচ্ছে যে লামসাম, যেমন বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্য ক্যালকুলেশন প্রসেস সম্পর্কে কিন্তু আর্কিটেক্টদের যে ইনস্টিটিউট সেখান থেকে একটা গাইডলাইন দেয়, একটা বই কিন্তু আছে, হ্যাঁ, আইবি স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, এই বইটাতে মোটামুটি রেট সব কিছু অলমোস্ট ফিক্স করে দেওয়া আছে। তো আমরা আমাদের দিক থেকে এই ফি গাইডলাইনটাকে ফলো করার চেষ্টা করছি বা করি, বাট যারা কাস্টমারের সাইড থেকে, যে যদি আপনারা জানতে চান যে কী কীভাবে আমরা করি, সেটা এইরকম 4টা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে লামসাম। লামসাম মানে কি, যে জাস্ট একটা একটা অ্যামাউন্ট ধরে দিলাম, জমির সাইজ বললেন কতটুকু বাড়ি লাগবে, আমরা বলে দিলাম 2 লাখ আড়াই লাখ 3 লাখ টাকা লাগবে। এটা একটা সিস্টেম, কোনো হিসেবে আমরা করবো না। আর একটা সিস্টেম হচ্ছে আওয়ারলি। আওয়ারলিটা অবশ্য বাংলাদেশে চলে না, বাট আমরা যখন বাইরের যে কাজগুলো করি আপনাদেরকে আমি দেখাই, এই যেমন ধরে যে খোলাচ্ছিল, যেমন আমরা একটা একটা প্রজেক্টের কাজ করছি, আমাদের আলটিমেট গোল হচ্ছে 8 থেকে 10টা ফটোরিয়েলিস্টিক ইমেজ তৈরি করে দিতে হবে। তো আমরা এই যে 25 তারিখ কাজ শুরু করলাম, আজকে হচ্ছে 29 তারিখ, আমরা $30 পার আওয়ারে 35 ঘন্টা বিল করা হয়ে গেছে, $1,060 বিল করা হয়ে গেছে। তো কাজ চলছে। তো আওয়ারলি ঘন্টা হিসেবে কিন্তু আমরা ব্যারের প্রজেক্টগুলো অনেক করি। আর একটা হচ্ছে পার্সেন্টেজ বেসিস, যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই যে যেটা হয় কনস্ট্রাকশন কস্টের যে পার্সেন্টেজটা,
এই পার্সেন্টেজটা কিরকম? সাপোজ আপনি একটা 1500 1500 স্কোয়ার ফিটের একটা 10 তলা বিল্ডিং বানাবেন, তো আপনার 1500 স্কোয়ার ফিট হবে, আপনি প্রতি স্কোয়ার ফিট 1800 টাকা খরচ করলেন, তো 2,70,00,000 টাকা আসলো। এখন এই এই 2,70,00,000-র হয়তো 5% হচ্ছে কনসালটেন্সি ফি সেট করা হলো, তো 13,50,000 টাকা ফি আসবে। তো এটা এটা এক ধরনের হিসাব, কেউ কেউ স্কোয়ার ফিটে হ্যাঁ পার্সেন্টেজ বেসিসে আসে, তো এটা এক ধরনের স্কোপের উপর ডিপেন্ড করে কিন্তু ওই পার্সেন্টেজটা কম বেশি হয়। 5%, 6%, 7%, 10%, 15%, 20%, অনেক কিছুই হতে পারে, ডিপেন্ড করে যে উনি কতটুকু আসলে এটা স্কোপ উনি নিজের কাঁধে নেবেন, কতটুকু দায়িত্ব তিনি এটা এটা নেবেন। তারপরে আর ফাইনালি যেটা সবচেয়ে বেশি প্র্যাকটিস হয় সেটা হচ্ছে স্কোয়ার ফুটেজ অথবা স্কোয়ার মিটার বেসিসে। যেমন যেটা আমি বলছিলাম যে 1500 স্কোয়ার ফিটের আপনি একটা 10 তলা বিল্ডিং করলেন, তো 15,000 স্কোয়ার ফিট আসলো, তো উনি পার স্কোয়ার ফিটের জন্য হয়তো 15 টাকা করে নেয়, তো তো 2,25,000 টাকা। আবার আর্কিটেক্ট আছেন যে আমাদের বড় বড় আর্কিটেক্ট যারা আছেন 15,000 স্কোয়ার ফিটের জন্য উনি 150 টাকা নিতে পারেন, তো 2,250,000 চলে আসছে। তো এরকম বিভিন্ন ভাবে কিন্তু এটা এটা আপ ডাউন করে। তো আপনাদেরকে যেটা আগে বুঝতে হবে যে সরাসরি প্রশ্নটা না করে আপনাদের আপনাকে পুরো প্রজেক্টের স্কোপটা আগে বুঝতে হবে যে আপনার কি কি লাগবে এই পুরো জিনিসগুলো। আমি আরেকটা টিউটোরিয়াল বানাবো যে একজন আর্কিটেক্টের সাথে মিটিং করার সময় আপনার কিভাবে প্রিপেয়ার্ড হয়ে আসবেন, কিভাবে প্রিপেয়ার হলে যে আপনার এক মিটিংয়ে আপনি পুরো জিনিসটা বুঝে আর্কিটেক্টের সাথে কথা বলে কত টাকা উইদিনই আর্কিটেক্ট আপনাকে বলে দিবে যে কত টাকা লাগবে, এমনকি সামনাসামনি মুখেই বলে দিতে পারবে, আপনি জেনে আপনি কিন্তু বাসায় চলে আসতে পারবেন। তা না হলে একদিন আপনি ফোন বল করবেন, একদিন আপনি সামনে গিয়ে কথা বলবেন, তারপর আবার বাসায় ফিরবেন, জিনিসপত্র নিয়ে আবার যাবেন, তো আলটিমেটলি হয়তো আপনার এনার্জিটা চলে যাবে। আলটিমেটলি আপনি হয়তো এমন এমনকি এমনও হতে পারে যে ভালো আর্কিটেক্ট আপনার সাথে কথাই বলবে না, বা এমন কিন্তু অনেক হয় যে ক্লায়েন্ট আমাদের সামনে আসছে কিন্তু ক্লায়েন্ট কি আমার পছন্দ হয়নি, তো আমি কাজই করে না ওনার সাথে, পরবর্তীতে আমি কল দিই নাই অথবা উনি আমাকে আর কল দেয়নি। তো এই ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিং যেন না হয় সেজন্য আমি আর একটা টিউটোরিয়াল বানাবো যেখানে আমি বলবো যে আর্কিটেক্টের সাথে দেখা করার সময় আপনার কী কী ডকুমেন্টস বা কী কী ধরনের কথা বলবেন, কোন কোন ধরনের কথা বলা যাবে না, এভাবে করলে আপনাদের খুব দ্রুততার সাথে এই ফিয়ের ব্যাপারেও কোনো কষ্ট হবে না, অবাক হবেন না আর কি, ধাক্কা খাবেন না। আর এই বিষয়গুলো যখন আপনারা জানবেন যে আমরা আসলে কি কি বিষয় নিয়ে চিন্তা করি, হ্যাঁ স্কোপ, লোকেশন, ফিলোসফি, এক্সপিরিয়েন্স, ক্যালকুলেশন প্রসেস, সব কিছুর উপরে কিন্তু খরচটা আপ ডাউন করে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন অথবা ইনবক্স করবেন অথবা আমি মেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ওখানে করতে পারবেন। আসসালামু আলাইকুম।